হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন পর্ব। আজকের পর্বে আমি আপনাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো চিকেন মহারানি। তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, এটাকে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটার জন্য ম্যারিনেট করার প্রয়োজন নেই, কিন্তু আমার ম্যাক্সিমাম চিকেনটাই বোনলেস, তাই আমি ম্যারিনেট করছি। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর 1টা গোটা পাতিলেবুর রস। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেব। চিকেনটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর এই 1 ঘন্টায় আমি বাকি মশলাগুলো রেডি করে নেব, সঙ্গে থাকুন। আমি এবার ভাজা মশলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি গোটা জিরে, মৌরি, জৈত্রী, 1টা জায়ফলকে 4 ভাগ করে তার 1 ভাগ নিয়েছি। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা নেবেন। এখানে 5টা এলাচ নিয়েছি, 3 টুকরো দালচিনি নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, 1টা তেজপাতাকে আমি ছোট ছোট পিস করে এইভাবে কুচিয়ে নিয়েছি। আমার কাছে ধনে ছিল না, তাই আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো নিয়েছি। এবার এই সব উপকরণগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। কড়াই গরম করে প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব বাকি সব গোটা মশলা। খুব হালকাভাবে একটু ভেজে নেব, তারপর ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, মশলাটা এইভাবে একটু গোটা রেখে রেখে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা ঢেলে নিয়ে এবার আমি 1টা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, করে নেব বাকি মশলাগুলো। এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে 1টা মিহি পেস্ট বানিয়ে রেখেছি। এখানে 2 টেবিল চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এখানে ঘরে আমি মালাই বানিয়ে রেখেছি, আর লাগছে কাজু বাদাম বাটা। আর চিকেনটাও আমার 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, তাহলে দেরি না করে রান্নাটা শুরু করে দেওয়া যাক। কড়াই বসিয়ে তাতে আমি কুকিং অয়েল দিয়েছি। এবার ফোড়নের জন্য দেব 1টা গোটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, 1টা এলাচ, 1টা লবঙ্গ, 1 টুকরো দালচিনি আর 1টা তেজপাতা। 10 সেকেন্ড একটু ওয়েট করব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দিয়ে হাই ফ্লেমে 5-7 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে চিকেনটাকে আমি 5-7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব টক দই। টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব সেই ভেজে রাখা মশলাটা। কিছুটা মশলা রেখে দেব সবশেষে দেওয়ার জন্য, এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেব 1 চামচ কাজু বাদাম বাটা। এবারে খুব ভালোভাবে মিশিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি 1 চা চামচ নুন আর 1/2 কাপ গরম জল অ্যাড করেছিলাম, সেটা কোনো কারণে ভিডিও থেকে মিস হয়ে গেছে। আমি তারপর আবারও 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি। এবার ঢাকনা খুলে দিয়ে দেব 4টে আস্ত কাঁচা লঙ্কা, রোস্টেড কসুরি মেথি আর দিয়ে দেব মালাইটা। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে 5-7 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব 1 চা চামচ ঘি
আর বাকি ভাজা মশলাটা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর চিকেন মহারানিটা আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।